যখন ডবল ডিমের কোচ দেখে আর লোভ সামলালা যায়, আপনারা বলুন। দাদারা বললো, দেখো যা হয়েছে আবার শুরু করো, আবার আগের মতন জায়গায় চলে যাবে। ওরে সর বড় বড় আছে, কলেজ থেকে প্লেসমেন্ট পাইনি সেই জন্য। এটা হচ্ছে তোমার আলু স্যুপ, তাই তো? নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা, খাও পিও চিল করো। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকেই যা রোদের তেজ, বাপরে বাপ, আর সহ্য হচ্ছে না। যাই হোক, সেই সব তো থাকবেই। আর আজকে যেখানে চলে এসেছি, যাচ্ছিলাম হচ্ছে আপনার মধ্যমগ্রাম, তো এই সোদপুরের ওপর দিয়ে, অর্থাৎ সোদপুর রোড, এটা সোদপুর রোডের ওপর দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতেই হঠাৎ আমার চোখে পড়লো হচ্ছে সন্ধ্যাস কিচেন। এই দেখুন, এটা হচ্ছে সন্ধ্যাস কিচেন। তো এই স্টলে কি কি পাওয়া যায় আপনাদের একটু জানিয়ে দিই। সকালের ব্রেকফাস্ট সকাল 9টা থেকে মোটামুটি খোলে দোকানটা, আর সকালের ব্রেকফাস্টে আপনারা একদম হেলদি ফুড যাকে বলে, সেই হেলদি ফুড পাবেন। যেটা মোস্ট ইম্পর্টেন্ট, চিকেন স্যুপ আর চুই ঝাল দিয়ে আলুর স্যুপ। তো চলুন, আজকে এই সব খাবারগুলোই এখানে ট্রাই করব। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং এনজয় করুন। এটা হচ্ছে তোমার আলুর স্যুপ, তাই তো? আলুর স্যুপ। আচ্ছা, আলুর স্যুপ কত করে নিচ্ছ? 15 টাকা প্লেট। অ্যাকচুয়ালি দাদা, আমার যে আলুর দমটা আছে, এটা অ্যাকচুয়ালি পুরো ন্যাচারাল, অর্গানিক যাকে বলা যায়। আচ্ছা, না শুকনো লঙ্কা অ্যাড করে না কালার। এখানে কাঁচা লঙ্কা পাবেন, পেঁয়াজ ছাড়া, কিন্তু আদা রসুন আর চই ঝাল দিয়ে বানানো। চই ঝাল, বাহ। এবার অ্যাকচুয়ালি যাদের ধরুন সর্দি আছে, মাথা যন্ত্রণা করছে, এই এক প্লেট খাবেন, সঙ্গে সঙ্গে কাজ করবে। আমার স্যুপের মধ্যে আছে, এখানে চিকেন স্যুপ আছে। হ্যাঁ, আমাদের এটা আছে প্রপার চিকেন স্যুপ। আচ্ছা, চিকেন স্যুপ, না সাদা তেল আছে, না সর্ষের তেল আছে, পিওর বাটার। আচ্ছা, পিওর বাটার দিয়ে, বাহ। চিকেনের পিস গুলো মোটামুটি কত গ্রাম করে দিচ্ছ? ওরে সর বড় বড় আছে, এগুলো লেগ পিসটা আছে 120 থেকে 130 গ্রাম। আচ্ছা, বডি পেয়ে যাবেন, দু পিস থাকবে 100 গ্রাম। আচ্ছা, দু পিস থাকবে 100 গ্রামের মতো। 50 টাকা প্লেট। 50 টাকা প্লেট নাও, তাই তো? মানে লেগ পিস নিলে 50 টাকাই পড়বে। লেগ পিসটা নিলে 65 পড়বে। আচ্ছা, 65 পড়বে। ওকে, এরকম কোয়ান্টিটি চিকেন আছে। আর গাজর আছে, পেঁপে আছে। আচ্ছা, মানে সমস্ত ভেজিটেবলস দিয়ে করেছো, আর ডিমও আছে, তাই তো? প্লেন স্যুপ হবে। হ্যাঁ, এগ স্যুপ হবে। আচ্ছা, এগ স্যুপ বলতে কি, এই স্যুপটাই দেবে? এই স্যুপের মধ্যে জাস্ট ডিম পোস্ট অ্যাড হবে, ডিম পোস্ট অ্যাড হবে। তো কত দাম পড়বে ওটা? ওটা পড়বে সিঙ্গেল ডিম দিয়ে নিলে 35 টাকা, ডবল ডিম দিয়ে নিলে 45 টাকা। আচ্ছা আচ্ছা, আর নরমাল যদি অনেকে আছে চিকেন স্যুপ খায় না, বাট ডিমও খায় না, কিন্তু অনলি এই ভেজিস থাকবে, সেই স্যুপটা দাম পড়বে অনলি 25। আচ্ছা, তো তোমার এই দুটো যে স্যুপ দেখলাম, এগুলো কি সাদা রিফাইন তেলে করো নাকি? না, আমাদের আলুর দমটা হয় সর্ষের তেলে। আচ্ছা, স্যুপটা হয় পুরো বাটারি। আচ্ছা, চিকেন স্যুপ যেটা দেখলাম সেটা পুরো বাটারি, আমুল বাটারি, নো মার্জিন। আচ্ছা, আর ব্রেডের মধ্যে কি কি আইটেম আছে? ব্রেডের মধ্যে পাবেন আপনি নরমাল টোস্ট পাবেন, জ্যাম টোস্ট পাবেন, বাটার টোস্ট পাবেন, প্যান ফ্রাইড বাটার টোস্ট পাবেন, এগ টোস্ট পাবেন। আচ্ছা, প্যান ফ্রাইড বাটার টোস্ট, এগুলো দাম বলো একটু কেমন কি? প্যান ফ্রাইড বাটার টোস্ট আপনার পড়বে 35 টাকা, নরমাল বাটার টোস্টটা পড়বে 25 টাকা। আচ্ছা, বাটার জ্যাম টোস্টটা পড়বে 25 টাকা, নরমাল টোস্টটা পড়বে 10 টাকা। আর এই সন্ধ্যাস কিচেন যেটা, তার মেনু চার্টটা আবার দেখে নিন। এখানে সমস্ত কিছু মেনু চার্টের দাম দেওয়া আছে, দেখুন। তো তোমার এই দোকানের কতদিন হলো মোটামুটি? আমার দোকান মিনিমাম 3 বছর হয়ে গেল। 3 বছর হয়ে গেল। সবচেয়ে বড় কথা হচ্ছে লকডাউনে গড়া। আচ্ছা, আর সবার প্রথম কাস্টমার হচ্ছে এই দাদা। আচ্ছা, এই লকডাউন থেকে আপাতত খেয়েই, মানে আমার রেগুলার কাস্টমার যাকে বলা যায়। আচ্ছা আচ্ছা, এবার লকডাউনের সময় তো টাইমিং সিস্টেম শিফটিং এ ছিল, এবার সেই জন্য অনেকে আসতে পারতো, অনেকে আসতো। এর আগে কি করতে? এর আগে আমি অ্যাকচুয়ালি বিসিএস স্টুডেন্ট। আচ্ছা, এবার সবাই একটা কলেজ থেকে প্লেসমেন্ট পাইনি সেই জন্য, লাস্টে তো কলেজ অ্যাকচুয়ালি অনলাইনে ছিল। হ্যাঁ, এবার সেই জন্য তখন এই দোকানটা চলছিল, কলেজও করছিলাম অনলাইনে প্লাস দোকানও করছিলাম। এবার তারপরে এবার কলেজ শেষ হচ্ছিল, এবার তারপর দেওয়া হলো কথা হচ্ছে, এবার এক্সামের টাইমও চলে এসেছিলো, এবার তখন আমি কলেজেও সময় দিতে পারছিলাম না। এবার তার মধ্যে 3 মাস আমি বন্ধ রাখি দোকানটা। আচ্ছা, এবার স্বাভাবিকভাবে একটা রানিং দোকান যদি 3 মাস বন্ধ থাকে, এবার সেই মধ্যে কিছু কাস্টমার আমার নষ্ট হয়ে গেছিলো। আচ্ছা, এবার তারপরে আমার কিছু কাস্টমাররা যখন দোকান বন্ধ ছিল তখন আমাকে অর্ডার দিত, বলতো আমাকে বানিয়ে দাও আমরা নেবো। এবার তার মধ্যে এই দাদারা, যেমন নেওয়ার সাথে সাথে এবার তখন দাদারা বললো, দেখো যা হয়েছে আবার শুরু করো, আবার আগের মতন জায়গায় চলে যাবে। তো এটা এখন কি বানাবে? এটা অ্যাকচুয়ালি প্যান ফ্রাইড বাটার টোস্ট বানাবে। প্যান ফ্রাইড বাটার টোস্ট। ওকে, আচ্ছা, আমুল বাটার ইউজ করো, তাই তো? হ্যাঁ, পিওর আমুল বাটার। আচ্ছা, স্যুপে আমুল বাটার, নো মার্জিন। আচ্ছা, আমাদের এই ফুডটা 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 70-80-90 বছরের বয়স্ক লোকরাও খেতে পারে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মানে
বোথ সাইডে বোথ সাইডে বোথ সাইডে দেয়া হবে ওকে এটা মশলা হিসেবে তোমার গোলমরিচ যাবে তাই তো গোলমরিচ বিট লবণ কেউ গোলমরিচ না কেউ চিনি না চিনি না হ্যাঁ এখানে একটা জিনিস দেখুন পুরো বোথ সাইডে বাটার গেল মানে কোনো কনজিউসি করা হচ্ছে না কিন্তু একদম ভালোভাবে বাটারে এটাকে প্যান ফ্রাইড করা হচ্ছে আচ্ছা এইভাবে টিস্যুর উপরে দেওয়া হ্যাঁ ওকে তাহলে প্লেটের যে বাটারটা দেওয়া হচ্ছে না হ্যাঁ আচ্ছা এরপর আবার বাটার দিই এরপর হালকা করে দিতে হবে না হলে যে গোলমরিচ হোক যা চিনি হোক তাহলে হালকা করে না দিলে বাহ পুরো বাটারে ভর্তি একদম দেখতে পাচ্ছেন পুরো বাটারে ভর্তি একদম ভরপুর বাটার তো ভাইকে বললাম একটু গোলমরিচ আর বিট লবণ দিতে এখানে চিনি দিয়েও আপনারা অ্যাড করে খেতে পারেন বাট আমি চিনি নেব না গোলমরিচ আর বিট লবণ দিয়ে ভালো লাগে বেশ সুন্দর তো তোমার নামটা কি প্রীতম আমার নাম প্রীতম প্রীতম বলেছিল হ্যাঁ তো অ্যাকচুয়ালি প্রীতমের সাথে আমার ইনস্টাগ্রামে পরিচয় হয়েছিল অনেক দিন ধরে আমাকে মেসেজ করেছিল যে দাদা আমার দোকানে এসো একদিন খেয়ে যাও তো এখন হবে এটা আমাদের ডিম পোস্টটা হয় ডিমের পোস্ট ডিমের অমলেট আচ্ছা ডিম টোস্ট আচ্ছা সব সরষের তেলেই হয় আচ্ছা সব সরষের তেল সব সরষের তেল সাদা তেল ইউজ হয় আচ্ছা বাহ সুন্দর এর উপর হালকা লবণ গেল আর এটা গোলমরিচ তাই তো হ্যাঁ গোলমরিচ তো লাভলি এই ডিমের পোস্টটা প্লেটিং করা সবচেয়ে টাফ ব্যাপার খুব সুন্দরভাবে প্লেটিং করেছে দেখুন আর উপর থেকে দেওয়া হচ্ছে গোলমরিচ বাহ সুন্দর দুটো সুপেই গোলমরিচ চলে গেল তো মোটামুটি আজকে নিয়ে নিলাম এই প্রীতমের কাছ থেকে চার রকমের আইটেম দেখুন আর এদিকে আপনাদের চিকেন স্যুপ নিয়ে নিয়েছি দেখুন একদম কি বলবো একটু গাঢ় স্যুপটা ভেজিটেবলস আছে ডিম আছে আর এইরকম একটা চিকেনের পিস আছে দেখুন মানে লেগ পিস তো লেগ নিলে মোটামুটি 65 পড়বে এটা তাই তো আর বডির পার্ট নিলে 50 টাকা 100 গ্রামের পিস থাকবে 50 টাকা আর এদিকে আলু স্যুপ নিয়েছি 2 পিস আলু এটা 1 প্লেট নিলে আপনাদের পড়বে 15 টাকা 4 পিস আলু থাকে আর আমি এটা এখানে 2 পিস নিয়েছি আর এখানে ডিমের পোচ আছে এটার দাম হচ্ছে 20 টাকা ডবল আছে যেহেতু সিঙ্গেল নিলে 10 টাকা এটা হচ্ছে প্যান ফ্রাইড বাটার টোস্ট এটা 35 টাকা দাম আর এই যে দেখতে পাচ্ছেন এই স্যুপটা আছে এটা খেতে খেতে যদি আপনাদের শেষ হয়ে যায় আবার পুনরায় রিপিট করা হবে আলু দেওয়া হবে না শুধু জাস্ট এই স্যুপটা দেওয়া হবে আর এখানেও তাই চিকেন স্যুপটা যদি আবার চান তো আবার এই স্যুপটা দেওয়া হবে উইদাউট চিকেন প্রথমে আমি প্যান ফ্রাইড বাটার টোস্টটাই খেয়ে দেখি প্রথমে বাহ দেখছেন একদম বাটারে পুরো ভরপুর এই দেখুন বাটার দেখুন তো ওই বাটার টোস্টটা মানে প্যান ফ্রাইড বাটার টোস্টটা খেয়ে দেখি ওহো পুরো বাটারই হয়ে গেল মুখটা উপর থেকে গোলমরিচ আর লবণের একটা সুন্দর ফ্লেভার আছে দারুণ এর সাথে এই আলু স্যুপটা চুই ঝাল দিয়ে এটাই খাবো ও চুই ঝালকে কি পেস্ট করে দাও নাকি হ্যাঁ আচ্ছা চুই ঝালকে পেস্ট করে দেওয়া হয় বেশ চিচিরে ঝাল একটা গোলমরিচের ঝাল আছে এবং এতে লঙ্কা বাটা দেওয়া হয় একটু লঙ্কা বাটা দেওয়া হয় আর সঙ্গে এই চুই ঝাল অপূর্ব লাগছে এই এত গরমে এই স্যুপটা কিন্তু দারুণ লাগবে এবার একটু আলুটা খাই অপূর্ব লাগছে অপূর্ব অপূর্ব দারুণ আলুটা পারফেক্ট সেদ্ধ হয়েছে নুন মশলা খুব সুন্দর ঢুকেছে আর আমি বলবো গরম গরম এই স্যুপটা খান এবার এই প্যান ফ্রাইড যে ইয়েটা ব্রেডটা এটা আলু স্যুপে একটু চুবিয়ে খাই কি যে লাগছে বন্ধুরা কি বলবো তো আপনারা আসুন এই সন্ধ্যাস কিচেনে ট্রাই করে দেখুন এখন ডবল ডিমের পোচ দেখে আর লোভ সামলানো যায় আপনারা বলুন একটু হালকা করে এটা একটু টেস্ট করে দেখি এরকম লিকুইড ফর্ম থাকবে আর এরকম কুসুমটা হালকা করে যদি উঠে খুবই ভালো এই তো উঠে গেছে বাহ
মজাই আলাদা। তো চলুন এবার নেক্সট হচ্ছে চিকেন স্যুপ। সমস্ত কিছু ভেজিটেবিল আছে, পেঁয়াজ আছে, গাজর আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, ডিমের সাদা অংশটা আছে। প্রথমে একটু খেয়ে দেখি, দারুন। একটু হালকা মিষ্টি মিষ্টি গোলমরিচের একটা ঝাল, ও লাভলি। এবার এই লেগ পিসটা দেখি একটু, ও লোভ লাগছে। তো লোভ লাগলে হবে না, এখানে আসতে হবে সন্দেশ কিচেনে এবং ট্রাই করে দেখতে হবে। একদম পারফেক্ট সেদ্ধ, এত বড় লেগ। আচ্ছা তোমাদের দোকানের ওপেনিং টাইমটা বলো, কটা থেকে ওপেন? ওপেনিং টাইম 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত 9টা। আচ্ছা আর কোনোদিন বন্ধ থাকে নাকি? বন্ধ রবিবার থাকে, রবিবার বন্ধ, রবিবার বন্ধ। এই নাম্বারটা কিন্তু ভ্যালিড নেই, এই নাম্বারটা আমি আপনাদের দিয়ে দেবো সন্দেশ কিচেনে, কিভাবে কন্ট্যাক্ট করবেন। আর অ্যাড্রেসটা একটু বলে দিই, এই দিকে চলে যাচ্ছে কিন্তু মধ্যমগ্রাম, আর এই দিকে চলে যাচ্ছে সোদপুর। তো সোদপুর মধ্যমগ্রামের রোডের যেটা রোড, আর তার এইদিকে অপোজিটটা যে লরি দাঁড়িয়ে আছে দেখুন, এক্সাইড, এখানে ব্যাটারি হাউস, ঘোষ ব্যাটারি হাউস, ঠিক তার অপোজিটে কিন্তু এই সন্দেশ কিচেন। আর এই জায়গাটার নাম হচ্ছে তালবান্দা। তো তালবান্দা যারা চেনেন অবশ্যই চলে আসতে পারবেন, ঘোষ ব্যাটারি হাউস, যেটা এক্সাইড ব্যাটারি। আর আপনাদেরকে গুগল ম্যাপের লিঙ্কটাও দিয়ে দেবো, আপনারা সহজেই একদম চলে আসতে পারবেন। তো সন্ধ্যাস কিচেন থেকে তো ব্রেকফাস্ট করলাম, একদম হেলদি ব্রেকফাস্ট, দুর্দান্ত। সব কটা যে কটা খেলাম সব কটা একদম দারুণ ছিল, দারুণ লেগেছে। জাস্ট অমাইক, মানে এই খাবারের কোনো মাইক হবে না, মাইক লাগবে না, সিরিয়াসলি অমাইক খাবার দাবার যাকে বলে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর এই এরিয়া থেকে যারা দেখছেন, এই সোদপুর বা মধ্যমগ্রামের ওই দিকটা মধ্যমগ্রাম, তো সোদপুর মধ্যমগ্রাম থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, যারা এখনো সাবস্ক্রাইব করেননি। আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন পেজটাকে ফলো করুন, লাইক করুন। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর একটা কথা বলতে ভুলে যাই বারবার, ইনস্টাগ্রামটা ফলো করে দেবেন, ইনস্টাগ্রামে সুন্দর সুন্দর রিলস আছে, ওখানে দেখবেন, ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।